ভারতের 100 কিলোমিটার ইতিমধ্যেই দখল করে নিয়েছেন চীনের সেনাবাহিনী। সেনাবাহিনীরা সেখানে ক্যাম্প তৈরি করে ফেলেছেন। ভারতের সেনাবাহিনী সেখানে যেতে পারছে না, এমনকি সেখানকার জনগণও ভারতের সেনাবাহিনীর বিরুদ্ধে চলে গিয়েছেন। ইতিমধ্যে জানা গিয়েছে সেভেন সিস্টার আজের মধ্যেই মুক্তি পেতে যাচ্ছে। কি হতে যাচ্ছে তাহলে? কি ভারত আবারও কঠিন বিপদে পড়তে যাচ্ছে? আসুন দেখে আসি ভিডিওতে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, না টেনে দেখতে থাকুন, একটি লাইক করে আমার সাথে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, ভারত অনেক গাদাগাড়ি দেখিয়েছে বাংলাদেশের সাথে, এখন কিন্তু কিছুতে পেরে উঠছে না চীনের সাথে। চীন ইতিমধ্যেই অ্যাকশনে নেমে পড়েছেন, ভারতের ভূখণ্ডে ঢুকে তারা হামলা চালাচ্ছেন, এমনকি 60 কিলোমিটার ইতিমধ্যে দখলে নিয়েছেন। আস্তে আস্তে তারা দখল করছেন, 60 কিলোমিটারের ভিতরেই তারা সেনা ক্যাম্প তৈরি করে ফেলেছেন। চীন ইতিমধ্যে কঠিন অ্যাকশনে আছেন, কিন্তু ভারতের যে সেভেন সিস্টারের জনগণ তারাও এবার ভারতের সেনাবাহিনীর উপর হামলা করছেন, পুলিশের উপর হামলা করছেন। এবার সেভেন সিস্টার মুক্ত হতে যাচ্ছে বলে জানা যাচ্ছে। দর্শক, এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনাকে মতামত জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে কি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।